ফের নিম্নমুখী পশ্চিমবঙ্গের আলুর দাম হু হু করে কমলো পশ্চিমবঙ্গের আলুর দাম গত দিনের থেকে অনেকটাই কমে গেল পশ্চিমবঙ্গের আলুর দাম গত ছয় এবং সাত তারিখের বৃষ্টির কারণে যে আলুর দাম এক লাখ পাঁচ থেকে এক লাখ দশ হাজার টাকা গাড়ি ছিল সেই আলুর দাম চুরাশি থেকে পঁচাশি হাজার টাকা গাড়ি বিক্রি হচ্ছে অর্থাৎ বস্তা বেচু পঞ্চাশ থেকে একশো টাকা পর্যন্ত কমলো আলুর সঙ্গে পাল্লা দিয়ে কমলো বিচের দাম হু করে কমলো পাঞ্জাব বিচের দাম ধাপে ধাপে অনেকটাই কমে গেলো পাঞ্জাব বীজের দাম হু করে কমলো পাঞ্জাব বীজের দাম গত ছয় এবং সাত তারিখে লাগাতার বৃষ্টির কারণে যে আলু বীজের দাম সাড়ে তিন হাজার থেকে চার হাজার টাকা বস্তা বিক্রি হচ্ছিল সেই আলু বীজের দাম দেড় থেকে দু হাজার টাকা বস্তা বিক্রি হচ্ছে অর্থাৎ বস্তা পেছু হাজার থেকে দেড় হাজার টাকা পর্যন্ত কমলো তাই ঘোর চিন্তায় বীজ ব্যবসায়ীরা চলুন তাহলে দেখে নিই পশ্চিমবঙ্গের কোথায় এবং কোন কোয়ালিটি আলুর কি দাম যাচ্ছে বন্ডের কী দাম যাচ্ছে এবং পঞ্চাশ কেজি ডালা এবং গিলা কোয়ালিটি আলুর কী দাম যাচ্ছে তার সঙ্গে জেনে নেব পঞ্চাশ কেজি পাঞ্জাব জ্যোতি পোকরাজ কেবাই হিমাঙ্গিনী আলু বীজের কী দাম যাচ্ছে এই ভিডিওর মাধ্যমে জেনে নেব পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের প্রত্যেকটি জায়গার আলুর বাজার দর ফলন লোডিং আনলোডিং রিপোর্ট জানতে আমাদের চ্যানেল আর জি এগ্রিকালচার টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে আমরা ভিডিও চাললে সবার প্রথমে আমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় চলুন তাহলে দেখে নিই পশ্চিমবঙ্গে কোথায় পঞ্চাশ কেজি জ্যোতি পোকরাজ কেভাই হিমাঙ্গিনী আলুর কী দাম যাচ্ছে এবং বন্ডের কী দাম যাচ্ছে এবং পঞ্চাশ কেজি ডালা এবং গিলা কোয়ালিটির আলুর কী দাম যাচ্ছে তার সঙ্গে জেনে নেব পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় জ্যোতি এবং পোকরাজ আলুর বীচের কী দাম যাচ্ছে পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার গড়বেতায় পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বন্ডের দাম যাচ্ছে চারশো কুড়ি থেকে চারশো তিরিশ টাকা প্রতি বস্তা এবং পঞ্চাশ কেজি গড় জ্যোতি আলুর দাম যাচ্ছে পাঁচশো সত্তর থেকে পাঁচশো আশি টাকা প্রতি বস্তা এবং পঞ্চাশ কেজি গড় কেবাইস আলুর বন্ডের দাম যাচ্ছে চারশো সত্তর থেকে চারশো আশি টাকা প্রতি বস্তা এবং পঞ্চাশ কেজি গড় কেবাইস আলুর দাম যাচ্ছে ছশো কুড়ি থেকে ছশো তিরিশ টাকা প্রতি বস্তা পশ্চিমবঙ্গের হুগলি জেলার বদনগঞ্জে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বন্ডের দাম যাচ্ছে চারশো থেকে চারশো কুড়ি টাকা প্রতি বস্তা এবং পঞ্চাশ কেজি গড় জ্যোতি আলুর দাম যাচ্ছে পাঁচশো সত্তর থেকে পাঁচশো আশি টাকা প্রতি বস্তা এবং এইখানে পঞ্চাশ কেজি পাঞ্জাব জ্যোতি আলু বীজের দাম যাচ্ছে সতেরোশো থেকে বাইশশো টাকা প্রতি বস্তা পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার ঘুসখোড়ায় পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বন্ডের দাম যাচ্ছে চারশো কুড়ি থেকে চারশো পঁচিশ টাকা প্রতি বস্তা এবং পঞ্চাশ কেজি গড় জ্যোতি আলুর দাম যাচ্ছে পাঁচশো সত্তর থেকে পাঁচশো আশি টাকা প্রতি বস্তা এবং এখানে পঞ্চাশ কেজি পাঞ্জাব জ্যোতি আলু বীজের দাম যাচ্ছে সতেরোশো থেকে দু হাজার টাকা প্রতি বস্তা পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কোতুলপুরে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর মন্ডের দাম যাচ্ছে চারশো থেকে চারশো কুড়ি টাকা প্রতি বস্তা এবং পঞ্চাশ কেজি গড় জ্যোতি আলুর দাম যাচ্ছে পাঁচশো পঁচাত্তর থেকে পাঁচশো পঁচাশি টাকা প্রতি বস্তা এবং এখানে পঞ্চাশ কেজি পাঞ্জাব জ্যোতি আলু বীজের দাম যাচ্ছে সতেরোশো থেকে দু টাকা প্রতি বস্তা পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার রোডচন্দ্রকোনায় পঞ্চাশ কেজি জ্যোতি আলু বীজের দাম যাচ্ছে এক হাজার টাকা থেকে আঠেরোশো টাকা পর্যন্ত আলু বীজ পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার জয়পুরে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর মন্ডের দাম যাচ্ছে চারশো দশ থেকে চারশো কুড়ি টাকা প্রতি বস্তা এবং পঞ্চাশ কেজি গড় জ্যোতি আলুর দাম যাচ্ছে পাঁচশো পঁচাত্তর থেকে পাঁচশো পঁচাশি টাকা প্রতি বস্তা এবং এখানে পঞ্চাশ কেজি পাঞ্জাব জ্যোতি আলু পিছার দাম যাচ্ছে সতেরোশো থেকে দু টাকা প্রতি বস্তা পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার সোনামুখীতে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর মন্ডের দাম যাচ্ছে চারশো থেকে চারশো কুড়ি টাকা প্রতি বস্তা এবং পঞ্চাশ কেজি গড়জ্যোতি আলুর দাম যাচ্ছে পাঁচশো সত্তর থেকে পাঁচশো আশি টাকা প্রতি বস্তা এবং এখানে পঞ্চাশ কেজি পাঞ্জাব জ্যোতি আলু পিছার দাম যাচ্ছে পনেরোশো থেকে দু টাকা প্রতি বস্তা এই ভিডিওটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হয় একটি লাইক করে আমাদেরকে উৎসাহ করবেন এবং পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের প্রত্যেকটি জায়গার আলুর বাজার দর ফলন লোডিং আনলোডিং রিপোর্ট জানতে আমাদের চ্যানেল আর যে এগ্রিকালচার টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় ঘনটি বাজিয়ে রাখুন যাতে আমরা ভিডিও চললে সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আমরা আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসবো ততক্ষণ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন